বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী রাজপথের লড়াকু সৈনিক আল্লাহ রাস্তায় জিহাদ করে মারা গিয়েছে তাদের জীবনী, আর যারা অন্যায়ভাবে মৃত্যুবরণ করেছে চোর গুন্ডা বদমাশ র‍্যাবের হাতে করস ফায়ারে মরছে তাদের জীবনী এক করে দেখেন কোনোদিন এক হবে না। ঠিক কথা বলেন। ঠিক আমাদের দেশের স্বাধীনতার অগ্রনায়ক আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট যাদের হাতে হত্যা হয়েছেন পরিবার সহ, সে শুধু আমার দেশের সন্তান এই জন্য আমি দোয়া করবো তা নয়, আমার বাংলাদেশের, আমার বাংলাদেশের একজন অগ্রনায়ক যিনি এই স্বাধীনতার পিছনে যার সবচেয়ে বড় ভূমিকা। 15ই আগস্ট সে কাল রাত্রে তাদেরকে যারা শহীদ করেছেন হত্যা করেছেন তাদের জন্য আর কি দোয়া করব, তাদের ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই হবে। কি বলেন? বিগত হয়ে আসছে আর সামনে হবে। অন্যায়ভাবে হাদিস কোরআনে আসছে আল কতল বিল কতল, তুমি কাউকে হত্যা করলে তোমারও হত্যা হতে হবে, এটা হলো তোমার সবচেয়ে বড় বিচার। ব্যাটে বলে তুমি এমন ভাবে ব্যাট দিয়া বাড়ি দাও মাত্র আধা কেজি ওজনের একটা বল, দেড় কেজি ওজনের একটা বল ব্যাট দিয়ে বাড়ি দিলে যদি এত উপরে দূরে যেতে পারে, ও ভাইরা যদি একটা সাধারণ মানুষের ব্যাটের বলে এত দূরে যেতে পারে, আমার আল্লাহ এমন এমন ফেরেস্তা বানায় রেখেছে, আল্লাহ যখন বলবে খুজু হু পাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআইহে, এই জাহান্নামীর 70 গা শিকল দিয়া বাঁধে ফুটবলের মতো গোল করে ফেলা ওরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, এই মানুষটা কত চিল্লাবে কানবে, আমার মাওলার কানে একটা শব্দ শুনবে না, আমার আল্লাহ বলবে ও নাফরমান আমি তোরে বহুতবার কোরআনে বুঝাইছি নবীদের ঘটনা দিয়া তোরে বুঝাইছি, ক্ষমতা পাইয়া মনে মনে ভাবছস আমার চাইতে শক্তিশালী কেউ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد
فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال الله تبارك وتعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে আল্লাহ জিলহজ মাসের শেষ প্রান্তে এসে আল্লাহ পাকের হাজার শুকরিয়া তার ভিতরে ছোট্ট একটা নেয়ামত যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন এই শুকরিয়া আদায় করার জন্য সুস্থ রেখেছেন জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব বর্তমান সময়ে সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থ থাকা এর চাইতে বড় সুস্থ থাকার মতো নেয়ামত আল্লাহর জমিনে আছে বলে আমার মনে হয় না আপনি যদি সুস্থ থাকেন ব্যবসা বাণিজ্য দোকান পাট স্ত্রী পুত্র সব ভালো লাগবে ব্যাংকে আপনার কোটি কোটি টাকা আছে বিলিয়ন কোটি টাকা আছে আপনার শরীর সুস্থ না কোনোটাই আপনার কাছে ভালো না আপনি ভাঙ্গা ঘরে আছেন রিক্সার উপরে ঘুমিয়েছেন ভ্যান চালক ভ্যানের উপরে ঘুমিয়েছে কিন্তু লোকটার শরীরটা সুস্থ এই লোকটার মতো সুখী মানুষ আর হয় না তাহলে বোঝা গেল দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতের নাম হলো সুস্থ থাকা আপনার বডিটা সুস্থ থাকলে মনটা সুস্থ থাকলে দিমাগটা সুস্থ থাকলে নামাজ পড়তেও ভালো লাগবে আর যদি আপনি অসুস্থ হয়ে যান কোনোটাই ভালো লাগবে না কিসের স্ত্রী কিসের পুত্র কিসের ছেলে সন্তান কোনোটাই আপনার কাছে ভালো লাগবে না ভালো কথা বললেও খারাপ লাগবে আপনার কাছে এক লাখ টাকা নিয়ে একজন আসছে কিন্তু আপনি অসুস্থ আই মিয়া টাকা ওখানে রেখে যত শরীর ভালো না ঠিক না বেটি যেই টাকার জন্য আপনি এত পাগল আজকে শুধু একটু অসুস্থ টাকাও ভালো লাগে না ওইখানে রেখে যাও ভালো লাগে না আমার আল্লাহ বলেন বান্দারি মনে রাখবা সদা সর্বদাই ওই ব্যক্তি সবচাইতে আমি মাওলার কাছে দামি যার জিন্দিগিটা আমার অনুপাতে জীবন যাপন করেছে সুখে থাকুক দুঃখে থাকুক ওই মানুষটাই আমার কাছে দামি যে আমারে খুশি করছে আর যেই মানুষটার জীবনে আমি আল্লাহরে একটা দিন খুশি করতে পারে নাই ওর মতো কমজোর না খান্দা গোলাম আর হতে পারে না একটা কুকুর দেখবেন মালিককে খুশি করার জন্য অনেক কিছু করে সারা দিনটা মালিকের অপেক্ষায় থাকে মালিক কখন বাসায় আসবে আমার ডিউটি শেষ হবে আপনি একটা কুকুরকে পাঁচ বছর দশ বছর পর্যন্ত খাবার না দিয়েও কিন্তু যদি আপনি টেস্ট করে একদিন ডাক দিয়ে দেখবেন আপনার বাড়ির বারান্দায় বসে আছে হালাকে মানুষ নামেও কপদর্থ যারা মানুষ নামে যারা নেম খারাপ আজকে আপনি তার মন জয় করছেন টাকা পয়সা দিয়া কালকায় একদিন তারে কষ্ট দিছে না আপনার চিনে না আজকে একটা লোক এই দলে ছিল এই দল ছেড়ে আর এক দল গেছে ওই দলের সুবিধা বেশি পাইছে এই দলের মানুষের বিরোধিতা করে
এমন কি পারে তো তারে মার্ডার করলেও করতে পারে যদি সুযোগ পায় ছেড়ে দিবে না আমার আল্লাহ বলেন বান্দার এটা তোমাদের খাসলা আর আমি মনিবকে যতই কষ্ট দাও ঘুমের ঘরেও যদি আমারে ডাক দাও দেখবা আমি তোমার বালিশের পাশে বসাব ফানিমাল মাওলা ওয়া নিমান নাসীব হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসীব বান্দায় একবারে আমারে ডাক দিয়ে দেখবি আটলান্টিক মহাসাগরের মধ্যে আমি তোর পাশে বসা আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন দুনিয়ার সব তোর সাথে নাফরমানি করতে পারে সবাই তোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে একই মায়ের সন্তান একই পেটের মায়ের সন্তান মারি পেটের ভাই একসাথে বসবাস দুই বিল্ডিং এ দেখবা একই বিল্ডিং এ চাকরি করে একই বিল্ডিং এ বসবাস করে একই বাজারের খাবার খায় একই দোকানের খাজার খায় একই সিঁড়ি দিয়া দুই ভাই উপরের তালার থেকে আর একজন নিচতলার থেকে আর একজন তিন তালার থেকে নামে একই সিঁড়ি ইউজ করে একই রাস্তা ইউজ করে দেখবেন দুইজনের মন কিন্তু এক না একই সিঁড়ি দিয়া নামে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে দেখবেন ষড়যন্ত্র করে আমার আল্লাহ বলেন বান্দারে আমি এমন একজন মালিক ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আমি আল্লাহ জানি তোর মাল তোর ছেলে সন্তান তোর বিবি বাচ্চা কোনো দিন তোর উপকারে আসবে না সেদিন আমি থাকব একা তোর উপকারের জন্য সে কে আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম আমার ডাক দিবি আমিও তোর ডাক দিমু বড় ভাই ছোট ভাইয়ের সাথে একটু মন কষাকষি হয়েছে কোরবানির সময় বড় ভাই ছোট ভাইয়ের বাসায় গোশ পাঠায় নাই অথবা কম পাঠাইছে দেখবেন বড় ভাই ছোট ভাইয়ের সাথে এক মাস কথা কয় না আসে না নাই ডাক দিলেও ডাকে সাড়া দেয় না আর আমার আল্লাহ বলেন বান্দারে একই মায়ের গর্ভ থেকে জন্ম নিনি তুই যে খাবার খাইছোর মায়ের পেটে আমি উতরে সেই খাবার খাওয়াইছি একই সিঁড়ি দিয়ে একই রাস্তা দিয়ে একই বাজার দিয়ে চলাফেরা করস ভাই ভাইরে ডাক দিলে শোনে না এত বড় বান্ধব ভাই শোনে না আমি মাওলারে ডাক দিয়া দেখিস আমি তোর ডাকে সাড়া না দিয়া পারি না বান্দা কার জন্য কি করছস আমি আল্লাহকে যদি সদা সর্বদা তোর অন্তরে বিরাজমান থাকে মৃত্যুর সময় তোর জবান দিয়ে আমি আল্লাহ বিরাজ থাকব দেখবেন যেই লোকটা সারা জীবন অন্য রাস্তায় অন্য সকলে কাজাইছে অন্য কর্মজীবীর মধ্যে জীবনযাপন করছে এই লোকটা মৃত্যুর সময়ও তার জবান দিয়ে কথাই বেরোবে বুঝেন নি আমার কথা আমার আল্লাহর চাইতে বড় বান্দব পৃথিবীতে কেউ নাই আছে জোরে বলেন না কেন একটা লোককে আল্লাহ মা যাচ্ছে মধ্যপ্রাচ্যের ঘটনা আপনারা জানেন মিশরের একটা ঘটনা আছে প্রসিদ্ধ ঘটনা যদিও ঘটনাটা জয়ীফ ফজিলতের ক্ষেত্রে বলা যায় মা যাচ্ছে জাহাজে ছোট্ট একটা দুধের বাচ্চা নিয়ে ইন দি মিন টাইমে নদীর মধ্যে আরব সাগরের মধ্যে ঝড় উঠছে এখন বৈজ্ঞানিক যুগ জাহাজের মধ্যে লঞ্চের মধ্যে ঝড় উঠলে নিয়ন্ত্রণ করার মতো সিস্টেম আছে জানালা দরজা আছে লাগিয়ে দিলে পানি কম ঢুকে আজ থেকে শত শত হাজার বছর আগে তো এই প্রযুক্তি ছিল না ছিল নৌকায় উঠছে জাহাজে আগে যখন স্কুলে পড়তাম ছোট্টকালে দেখতাম বাবার সাথে আমাদের গোপালগঞ্জের সিস্টেম জমির ভিতর দিয়া এখনও দক্ষিণবঙ্গে আছে
নদীর ভিতর দিয়া নদী পার হয়ে হাট বাজারে যায়, আছে না নাই? এক মাইলের নৌকা আমাদের দেশে বলে, সইয়া নৌকা বলে যাদেরকে, আর এক দেশে বলে টাবুরিয়া নৌকা, সইয়া নৌকা যেটা বুঝবেন আপনারা মোটামুটি। ওই মধ্যপ্রাচ্যের মানুষগুলি দুইটা জিনিসই ছিল তাদের বাহন, দুইটা বাহনই ছিল তাদের প্রসিদ্ধভাবে চলাফেরার জন্য। একটা হলো নৌকা, যেটাকে কিস্তি বলা হয় আল্লাহ, আর একটা হলো, এটা হলো জলে, স্থলে হলো মরুর জাহাজ, উট, তারপরে ঘোড়া, গাধা, এগুলো তারা ইউজ করতেন। নৌকায় উঠছে একটা মহিলা, এ প্রান্ত থেকে ও প্রান্তে যাবে, ছোট্ট একটা বাচ্চা কোলে, মায়ের দুধের শিশু, জ্বর এসে গেল, সব মানুষগুলা মরে গেল, একটা বাচ্চা। নৌকার যেই সইটা, সই চিনেন তো নাকি? বাঁশ দিয়ে বানানো সই, এক মাল্লাই নৌকার, এই সইয়ের উপরে ছোট্ট একটা বাচ্চা, সইটাও ভেসে যাচ্ছে পানির তরঙ্গের তালে তালে, সমুদ্রের তালে তালে, ঢেউয়ের তালে তালে সইটা ভাসতেছে, ছেলেটা ওই সইয়ের উপরে বসে আছে, দুধের বাচ্চা, এক কি দেড় বছরের বাচ্চা। অন্য দাওয়ায় তারছে এক বছরের বাচ্চা মায়ের স্তনের দুধ খায়, ও আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে সইয়ের উপরে শুয়ে আছে, সইটা ভাসতে 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 একটা গহীন জঙ্গলের পাশে যে সইটা ভিড়ে গেছে, বাঘ মানুষের গন্ধ পেয়ে বাঘ আসছে তাকে শিকার করার জন্য, খাবার জন্য। ছোট একটা বাচ্চা দেখে বাঘ থাবা মেরে কল্লাটা ধরে উঠেছে ঠিকই, কিন্তু আমার মালিক বলে দিয়েছে তোমার জন্য, যদিও খাবার জন্য একে তুমি উত্তোলন করেছো নদীর থেকে, আমি আল্লাহ এটাকে তোমারে খাইতে দিব না, বরঞ্চ তোমার স্তনের দুধ খাওয়াইয়া তারে লালন পালন করব। বাঘে টেনে নিয়ে গেল বাচ্চাটাকে গহীন জঙ্গলে নিয়ে গেল, বাঘ তার বাঘিনীর ভাষা বোঝে কি বোঝে না? বাঘ যে তাকে আহার করার জন্য তুলেছে নদীর থেকে, বাঘিনীর কাছে যা বলে, জীবনে অনেক ক্ষুধার্ত অবস্থায় অনেক প্রাণী খাইলাম, মনটা কেন যেন বলতেছে একে খাওয়ানো যাবে না, যদি পারো তোমার বাচ্চার সাথে তারে দুধের খাবারের ব্যবস্থা করো। আল্লাহর কুদরত বোঝা চাই না, দেখেন এই লোকটা কিন্তু পরবর্তীতে জালিম হয়ে যাবে, এই লোকটাই হবে দেশদ্রোহী, ওই লোকটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় ডিকটাচার, সৈরাচার, জালিম। যার নাম আপনারা শুনেছেন সাদ্দাম, কি নাম? ঘটনা সিরাতে সুরাতে অনেক সুন্দর, মানুষ দেখতে তার দেখলে আকৃষ্ট হয়ে যাইতো, এত সুন্দর চেহারা ছিল, বাঘিনীর দুধ খায় আল্লাহ তাকে বাঁচাইলেন। ইব্রাহিম আল্লাহর খলিল কে আল্লাহর কুদরতি দুধ দিয়া বাঁচাইলেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মায়ের স্তনের দুধ পান করছে, একবারে কম সীমিত, একদিন কি দুই দিন মায়ের স্তনের দুধ পান করেছেন, ইব্রাহিম কি খাইয়া বাঁচলেন? দুই দিনের বাচ্চা ইব্রাহিম হাতের আঙ্গুলের মধ্যে থেকে আমার আল্লাহ দুধের নহর চালু করে দিয়েছে, হাতের আঙ্গুলের মধ্যে থেকে আল্লাহ পানির নহর চালু করে দিয়েছে, হাতের আঙ্গুলের ভিতর দিয়ে আমার আল্লাহ দুধের মধুর পানির ব্যবস্থা করে দিয়েছে। ইব্রাহিম আল্লাহর খলিল, জাতির পিতাকে যদি হাতের ভিতর দিয়ে পানি প্রবাহিত করে আল্লাহ বাঁচাইতে পারে, বাঘিনীর দুধ খাওয়াই আল্লাহ কি মানুষ বাঁচাইতে পারে না? উনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ বলে আমি এত শক্তিশালী, আমি কারো কাছ থেকে শক্তি হাওলাত করা লাগে না। এক সরকার গেলে তার ক্ষমতায় থাকতে হলে সব বাহিনীকে ডেকে বলে দেয় আপনাকে দাবি দেব, আমি মানবো, আমি যা বলবো তাই শুনবেন। পুলিশ বাহিনী সরকারের কথা শুনতে হবে, আর্মি বাহিনী সরকারের কথা শুনতে হবে, ঠিক না বেটি? বিশ্ব সরকার আল্লাহ বলে দিয়েছেন, আমি বললাম বাঘিনী আমি তোরে বানিয়েছি, তোর দুগ্ধ পান করে শুধু বাঘের বাচ্চা বাঁচবে না, মানুষের বাচ্চাও বাঁচবে। আমার আল্লাহ বাঘিনীর দুধ খাওয়াইয়া যাকে বানাইলেন, বড় করলেন, আল্লাহ তো জানেন এটা বড় হয়ে একদিন আমি আল্লাহর সাথে বেঈমানি করবে, করবে কি করবে না?
এখানেই শেষ না, মূসা পয়গম্বরের জামানায়, মূসা পয়গম্বরের জামানায় একটা লোক, খুব শক্তিশালী একটা লোক, মূসা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী মূসা, এই জামানায় সবচেয়ে জ্ঞানী মানুষকে, এটা ঐতিহাসিক আলোচনা না, কোরআন শরীফের আলোচনা, স্পষ্ট কোরআনের আয়াতের আলোচনা, এক লোক জিজ্ঞেস করে, এ মূসা বলো তো এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী কে, আকল মান কে? যদি আমি ইলিয়াস রহমান জিয়াদি জিজ্ঞেস করতো, বলেন তো বড় বড় বক্তাদের কাতারে সবচেয়ে কে বড় বক্তা, আমি ডাইনে বামে তাকায় কইতাম, দেখতাম আমার মতো কেউ আসি না, আমি বলতাম আমার সাইদের বড় বক্তা কেডা, ঠিক না বেটি? বলবো না জীবনে, তারপরে বুঝানোর জন্য বলছি, মূসা আলাইহিস সালাম তো মানুষ, উনি বলে ফেললেন, যখন লোকটা জিজ্ঞেস করছে এই জামানায় সব যদি আকল মানকে জ্ঞানীকে, মূসা বলছে আনা আমি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হইলেন না, সুবহানাল্লাহ বললেন না, এটা কিন্তু কোরআন শরীফের আলোচনা, স্পষ্ট কোরআনের আলোচনা, সুরায় স্পষ্ট সুরায় পনেরো পারা সুরায় বনী ইসরায়েলের ভিতরে আছে, সুরা তহার ভিতরে আছে, সুরা আম্বিয়ার ভিতরে, তিনটে সুরার সমন্বয়ে বিশাল বড় আলোচনা, সুরায় কাহাবের মধ্যে আলোচনাটা এইভাবেই আল্লাহ বর্ণনা করেন। মূসা পয়গম্বরকে যখন জিজ্ঞেস করছে, বলো তো মূসা সবচেয়ে এই জামানায় জ্ঞানীকে, মূসা বলে ফেললেন, সুরায় কাহাবের মধ্যে আসছে, আমার সাথে বড় জ্ঞান এই জামানার কেউ নাই, আল্লাহর কাছে খুব অপছন্দনীয় হয়ে গেলেন কথাটা। এখন আপনি বলবেন মূসা ভুল করে ফেলেছে, বলা যাবে না, মূসাকে আল্লাহ এটা করাইয়া বুঝাইয়া আপনার আমার শিক্ষা দিছে, কথা বলে না কেন? মূসাও তো জানে যে নিজেকে বড় মনে করা যাবে না, সবচেয়ে বড় কে? মূসা এটা জানে, বিনেদিদায় বলে ফেলেছে আমার সাথে বড় আর কেউ নেই, তার কথা ঠিক আছে, যে আমি যখন পয়গম্বর, আমার ভাই হারুন যখন পয়গম্বর, আমার যখন আল্লাহ সে কথা বলে প্রতিদিন আমার দুই বেলা নিয়ে ডাইকে কথা বলে, অবশ্যই আমার চাইতে ভালো লোক এবং দামি দামি মানুষের কে হতে পারে, জ্ঞানী কে হতে পারে, আমি আল্লাহর সাথে কথা বলি সরাসরি, এই সোর্সে উনি বলে ফেলেছে, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ বলে ফেললেন, মূসা বইলে তো ফেললি তুই বড়, তোর চাইতেও বড় আকল মান্দাস, তুইও একজনের কাছে ধরা, আল্লাহ সেই লোকটাকে তারে আমার দেখার খুব দরকার। আল্লাহ বলেন, তারে যদি দেখতে হয় একটা কাজ কর, কিছু মাছ ভাস, মাছ চিনেন তো, সে মাছটা কই মাছ হোক, সরপটি মাছ হোক, কোরআন শরীফের আয়াতে তাফসির এসছে এইভাবে, ওই মাছটা ছিল ওই জামানার একটা প্রসিদ্ধ মাছ, যেই মাছটা খুব স্বাদের মাছ, সরপুটি মার্কা মাছ, আমাদের দেশে মিনার কাপ দেখছেন, মিনার কাপ, ওই যে সোনালি রঙের লাল লাল রঙের মিনার কাপ, এই মাছের কথাটাই কোরআনে আসছে, যে এই কোয়ালিটির একটা, আরও সহজভাবে বুঝবেন, বড় বড় কি বলবো, কোন মাছের নাম বলবো, হ্যাঁ দেখবেন এক পদের একবার সহজ মাছ, যেটা দেখতেও অনেক চ্যাপটা হয় এবং শক্ত হয়, স্বাদ যেমনই হোক, সেটার নাম হলো তেলাপোয়া মাছ, চিনেন না আপনারা? তেলাপোয়া মাছ কিন্তু অনেক বড় হয়, চ্যাপটা হয়, তো এই বড় সাইজের তেলাপোয়া মার্কা মাছ, 2 কেজি আড়াই কেজি ওজনের একটা মাছ মূসা আলাইহিস সালাম ভাজছে, কড়া তেল দিয়ে ভাইজা, ভালো করে মশলা মশলি লাগায়া ব্যাগের মধ্যে ভরে, যেই লোকটা মূসা নবীর চাইতে আকলদের দিক দিয়ে দামি, হেরে দেখার লেগিয়া রওনা দিস, সুবহানাল্লাহ বলেন, মূসা পয়গম্বরের সাথে তার সাগরেদ ছিল, ইউসা ইবনে নুন বলা হয় তার নাম, সুবহানাল্লাহ বিহামদি, উনি সাগরের, উনিও নবী হয়ে যাবে, তো ওনাকে সাথে নিয়ে সফরে রওনা দিছে ওই আকলমান ব্যক্তিকে দেখার জন্য, যে আমার সাথে জ্ঞানী এরে না দেখে বেরা যাবে না। আল্লাহ বলে দিলেন, অবক সাগরের পারে, ভূবদ্ধ সাগরের পারে যে দেখবা লোকটা যায় নামাজের ভিতরে বুট হয়ে বয়ে রয়েছে, সেজদায় পড়ে রয়েছে। মূসা পয়গম্বর বলে, যদি সেজদায় পড়ে থাকে লোকটা দামি মানুষ। মূসা পয়গম্বর খাবার সাথে নিয়ে, ভাজা মাছ সাথে নিয়ে রওনা দিলেন, যেতে 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 এক জায়গায় পোটলাডা রাইখা মূসা পয়গম্বর একটু বিশ্রাম নিচ্ছে, তার সাগরিদকে বললেন এখানে বিশ্রাম নিয়ে আবার রওনা দিব। আল্লাহর কি কুদরাত, মূসাকে আবার বলা হয়েছে, মূসা পয়গম্বর যখন আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ ওই লোকটারে পাবো কেমনে, কোন জায়গায় পাবো, সিমটম বর্ণনা করে দিয়েছে, তোমার ব্যাগের মধ্যে যে ভাজা মাছ আছে, ভাজা মাছ, এই ভাজা মাছ
তোমার ব্যাগের থেকে যে কোনো এক সময়ে অদৃশ্য হয়ে যাবে, অজীবিত হয়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়ে যাবে। আমি আনছি ভাইজা মশলাপাতি দিয়ে খামু, এইটা আবার জীবিত হয়ে যাবে। দেখব ব্যাগটারে সামনে থুইছে যেন ভাজা মাছ জীবিত হইতে না পারে। কিন্তু আমার আল্লাহ সর্বময় সমতার মালিক, ঠিক না বেঠিক? ঠিক। আমরা যে মনে করি আমরা অনেক ক্ষমতার মালিক, অনেক ক্ষমতার মালিক, আসলে আপনার আমি কিছুই না। কথা কন, জোরে কন। একটা বিড়ালের বাচ্চা যে ক্ষমতার মালিক, তুমি মানুষের বাচ্চা সেই ক্ষমতার মালিক না। একটা কুকুরের বাচ্চা যে ক্ষমতার মালিক, খলিকাল ইনসান জুআইফা, আল্লাহ কোরআনে বলে আমি মানুষ বানাইছি একবারে দুর্বল করে, আপনি সবল মনে করেন কেন? এই যে একজন ওসি প্রদীপ কুমার, তাই না? কথা বলেন না কেন? আসলে মানুষ ধরা খাওয়ার আগে কোনো কিছু বোঝে না। এই প্রদীপ কুমার দেখলাম আর কি, জানি না সত্য মত মাওলাই জানে আর প্রদীপ কুমারের ভগবানে জানে। এই প্রদীপ কুমার কল্পনাও করে নাই, সে কল্পনাও করে নাই জামার অন্যায় অবিচার জুলুম একদিন সারা পৃথিবীতে মানুষের কাছে ধরা খাবে। এই সাদ্দা তো জানতো না যে আমার অন্যায় একদিন মানুষের কাছে ধরা খাবে। মানুষ যখন পাপের কাজ করে সে নিজেও বুঝতে পারে না এটা পাপ। প্রদীপ কুমার মনে করত ট্যাবলেট পকেটে দিয়া অন্যায় ভাবে একটারে পাখির মতো গুলি করে মারলাম, আমারে মারবে কে? সে যার ছত্র ছায়ে ছিল সে তো একজনের পাওয়ারে চলতো, ওসির কোনো পাওয়ার নাই। সে যে তার টেলিফোন যে ফাঁস হয়ে যাবে এ প্রদীপ কুমার কোনোদিনও কল্পনা করেনি। প্রদীপ কুমারের যে এখন গুলি করার পরে, এই মেজরকে গুলি করার পরে তার কথাটা এখন ফাঁস হয়ে যাবে, স্যার আমি প্রদীপ কুমার বলছি, এই ঘটনা ঘটে গেছে। একজন উকিলের সাথে ব্যারিস্টারের সাথে আলোচনা করবে, এটা যে একদিন সারা রিক্সা চালকের কাছে সেও শুনবে, এটা প্রদীপ কুমার বুঝতে পারলে ওই সময় অন্তত এক সপ্তাহের ভিতরে টেলিফোন খুলতো না। কিন্তু বোঝা গেল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক কে? তুমি যতই প্ল্যান প্রোগ্রাম করে সিনহাকে যে যেভাবে মারো না কেন, সত্য একদিন প্রকাশ হয়েই যাবে। কথা বলেন না কেন? মুসা পয়গম্বর বলে ফেলেছে নবুয়াতির দিক দিয়ে, আমার সেই আকলমানকে আমি যা করি ঠিক। মাছ ভাজা মাছ এটা জীবিত হবে কেমনে? মুসার মাথাই ধরে নাই, সাথে সাথে ভাজা মাছের পোটলাটারে সামনে রেখে দিস, দেহিরা কেমনে জীবিত হয়? ওই সামনে রাখতে যাইয়া পোটলা থুইয়া মাথার নিচে যে হাত দিছে না ঘুমায় বসে, ঘুমটা কে এনে দিছে? ঘুমের থেকে উঠে দেখে থৈলার ভিতরে আর ভাজা মাছ নাই। ভাজা মাছ জীবিত হইয়া পাহাড়ি অঞ্চল দিয়া, পাহাড়ি অঞ্চল তো এটা পাইবেন না, এটা কোনো খ্যাতের কথা বলছি, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, উলামা একরাম এগুলো পড়েই আলেম হইছে। তো ভাজা মাছ সাগর পাহাড়ের থেকে বালুকার জমিন, পাহাড়ির জমিন এমন ভাবে গেছে এই মাছ, ভাজা মাছ জীবিত হইয়া যে সেখান দিয়ে খাল হয়ে গেছে। আরে আস্তে কও, সুবহানাল্লাহ! ভাজা মাছ জীবিত হইয়া খাল বানায় যাইতে পারে সাগরের দিকে, এটা বিশ্বাস হয়? বিশ্বাস না হলে তুমি কাফের। ভাজা মাছ জীবিত হইয়া খাল বানাইয়া চলে গেছে মুসার সামনে দিয়া, মুসা পয়গম্বর তার খাদেমনি কয়ে বেড়া আমি তো ভাবছিলাম যে ভাজা মাছ আবার জীবিত হবে, কখন আমি একটু দেখমু ভাজা মাছের লাভ দেয় কেমনে দেখমু, কোটার সময় ভাজার সময় দেখছিলাম লাভ হাইতে, এইটা আবার জীবিত হইয়া লাফালাফি করিয়া যাই বোগা, এটা তো আমি কল্পনাও করি নাই রে, আসলে আমার আল্লাহ সব কিছুর মালিক রে, এ কথা বইয়েই সেজদা লাগাই দিছে। উপরের থেকে টেলিফোন আওয়াজ আসছে, মুসা রে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু
হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবীর যদি এক রাত্র 27 বছর ভ্রমণ করাইতে পারি, ভাজা মাছকে যদি জীবিত করাইয়া খাল বানাইয়া সাগর পর্যন্ত নিতে পারি, আমি মালিক যে তোর মৃত্যুর পরে তোর কবরটা জাহান নামে টুকরা তাও বানাইতে পারি, তোর মতো মানুষটা আমি আল্লাহ খুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সল্লু, আমি আল্লাহ তোরে জাহান্নামে ফেড়াইবার আগে ফুটবলের মতো গোল বানায় ফেলাবো। কে বলেছে? কে কে? আমি যখন তোরে জাহান্নামে দিব, তুই 1000 হাত 500 হাত 100 হাত লম্বা হো, আমি মালিক যখন বলবো খুজুহু ফাকুল্লু এই শক্তিশালী মানুষটা ধর দরিয়া ফুটবলের মতো গোল কর, সুম্মাল জাহিমা সল্লু ওরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। ও ছোট্ট আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার ছাত্র ভাইরা, তোমরা দেখবা ফুটবল যখন লাভ তোমরা লাথি মারো এক প্রান্ত থেকে এক প্রান্তে গোলকিপারের মধ্যে চলে যায়, দেখবা ছোট্ট একটা ক্যাচ বল ব্যাটে বলে তুমি এমন ভাবে ব্যাট দিয়া বাড়ি দাও মাত্র আধা কেজি ওজনের একটা বল, দেড় কেজি ওজনের একটা বল ব্যাট দিয়ে বাড়ি দিলে যদি এত উপরে দূরে যেতে পারে, ও ভাইরা যদি একটা সাধারণ মানুষের ব্যাটের বলে এত দূরে যেতে পারে, আমার আল্লাহ এমন এমন ফেরেশতা বানায় রেখেছে, আল্লাহ যখন বলবে খুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআইহি, এই জাহান্নামের 70 গা শিকল দিয়া বাঁধে ফুটবলের মতো গোল করে ফেলা ওরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, এই মানুষটা কত চিল্লাবে কানবে, আমার মাওলার কানে একটা শব্দ শুনবে না, আমার আল্লাহ বলবে ও নাফরমান আমি তোরে বহুতবার কোরআনে বুঝাইছি, নবীদের ঘটনা দিয়া তোরে বুঝাইছি, ক্ষমতা পাইয়া মনে মনে ভাবছস আমার চাইতে শক্তিশালী কেউ নাই, আমার মালিক বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক এইটা তোর অন্তর থেকে মুছে ফেলেছিলি, তুই যা কিছু করস মনে মনে ভাবছিলি কেউ জানবে না, আমি আল্লাহ তোর গোপনের খবরও জানি তোর অন্তরের খবর জানি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, তোর অন্তরের মধ্যে মসজিদে বইয়া কি করতি তাও জানতি, তোর অন্তরের মধ্যে কে বিরাজমান আমি আল্লাহ তাও জানতাম, তুই এটা কোনোদিন কল্পনাও করস নাই, তোর কথাগুলা মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় যাবে, আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি পাপের কাজ যে যেখানেই করেন না কেন আমার আল্লাহকে কখনো ভুলি না, আমার আল্লাহ সারা তরাইবার মতো কেউ নাই।